সেখানে আমার বন্দুক, আমার নিজেকে সেফটি দেওয়ার জন্য যে বন্দুকটা আমি কিনেছিলাম তার অবস্থা 12টা বেজে গেছে। কোনো মানুষকে ডিসকাউন্ট করার জন্য এই বুলেটগুলো যথেষ্ট। একটা বিলের মধ্যে সেখান থেকে আমি সূর্যমুখী ফুল দেখতেছি এক এক করে, অ্যান্ড ছোট ছোট করে কয়েকটা পিক তুলতেছি, অ্যান্ড শর্ট একটা ব্লগ করব, অ্যান্ড এই ব্লগের মাঝে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও ওয়েট, অ্যান্ড কত সুন্দর একটা ভিউ দেখো, সুন্দর। অ্যান্ড এখন দেখবো একটা বড় ফুল, এই দেখো কত সুন্দর একটা ফুল। আর এই ফুলের একটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে সয়াবিন তেল হয়, এই এগুলো থেকে সয়াবিন তেল হয়। অ্যান্ড এখান থেকে আকাশটা খুব সুন্দর লাগে, দেখো আকাশটা কি চমৎকার। ফুলটা এখনো বের হয় নাই, ফুলটা আস্তে আস্তে বের হবে, জাস্ট পাপড়িগুলো ভিতরে আছে, সো একটা সময় বা দু চার দিন পর আস্তে আস্তে সবগুলো বের হয়ে এরকম বড় হয়ে যাবে। দেখাচ্ছি আমি, এরকম সানফ্লাওয়ার হয়ে যাবে। সো আমি এখন যেখানে আছি এখানে অনেকগুলো মুগ ডাল করা হয়েছে, দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর। আর এখান থেকে মধু পোকাটা বারবার শুধু এই খোঁজাখুঁজি করে করে মধু নিতেছে, ওকে ট্র্যাক করে ওর বাসাটা বের করতে হবে। অ্যান্ড ও যদি উপকার করতেছে, বিকজ এটা থেকে উঠে যাচ্ছে এভাবে করে করে পরাগায়নের মাধ্যমে, আর ওর ফসল বাড়াতে আর কি সাহায্য করে। সো গাইস, আজকের ব্লগটা এন্ডিং দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে ব্লগটা ভালো লেগে থাকে, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। খুব ছোট্ট অ্যান্ড কৃষি নিয়ে একটা ব্লগ এখানে দেখতে পাচ্ছ। এই দেখো এখান থেকে একটা দৃশ্য দেখো, কত সুন্দর একটা ভিউ। So subscribe and bye.